এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ঘুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিব্রে এই এই বাটুল দিব্রে। গতকাল হরিমোহন পুত্তিকি বাবুর পিসিমার ছেলে লম্বা একটা চিঠি পাইতেছেন, পিসিমা মৃত্যুশয্যায়। ডাক্তার বাবুকে পালকি করে নিয়ে যাও। কেন তুই এমন মিথ্যা চিঠি লিখে আমাদের এখানে নিয়ে আসলি? নকুল, আপনার এই বুকের উপর বসেছিল একটা সাপ, এত বড় একখানা ফনা তুলে শেষ পর্যন্ত সাপের কামড়ে সাপ বাদুলা কোথায়? ওই সাপের কামড়ের মক্কম ওষুধ আমার জানা আছে, দিতাম এক ডোজ খাইয়ে। রাখুন তো মশাই আপনার ওষুধ, প্রথমে ডাকাত এখন সাপ, আর কার কার কপালে পড়তে হবে কে জানে। এই দেখো
ডাকাতের কবলে আপনি আবার কবে পড়লেন? ওই কালীপাহাড়ির জঙ্গলে। জঙ্গলে? এই আমি তখন কোথায় ছিলাম? পালকিতে নাক ফাড় ফাড় করে ঘুরছিলেন বাটুলবাবুর সাথে। যে কি যুদ্ধ, কি যুদ্ধ! একা বাটুলবাবু অর্থগুলো ডাকাতের ঘায়েল করে। ছোট মুখে বড় কথা। এই শোন, এই যতীন ডাক্তারের এক ডোজ ওষুধে 35 বছরের পুরনো আমাশা একদিনে কমে যায়। কেন কেন কি হলো আবার? সাপ, স্যারের বুকের উপর সাপ। মানে কি কাণ্ড বাটুল বাবু! ওনারা সব ঘুমোচ্ছিলেন, আমি যে ঘরে ঢুকেছি অমনি দেখি। ও বাবুদা, এই এ বাড়ি আপনার সাপ, 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 সাপ! ঘরে যে একজন বয়স্ক লোক আছে, হতচ্ছাড়ার গুলো সেদিকে খেয়ালই নেই। একবার যদি আমাকে ডাকতো এত ঝামেলাই হতো না। শুধু শুধু ভিজিট বাড়ত। যা যা, তোরা একবার বাইরে থেকে একটু হেঁটে আয়, আমি দেখছি ব্যাপারটা। বটনদল বাবু আপনিও যান, মনটা হালকা লাগবে। আমি হালকাই আছি, আমি যাব না। ঠিক আছে ঠিক আছে, আপনি থাকুন, আপনাকে যেতে হবে না। দেখেছিস গাছটা কেমন ঢেঙ্গা লম্বা? ওদের মাথা মোটা, ওটা তাল গাছ। তাল গাছ এমন লম্বাই হয়? তুই আমাকে শেখাবি? আচ্ছা বাচ্চু, এই সুন্দর গ্রাম, এই তিপান্তরের মাঠ, এই লম্বা লম্বা তাল গাছ, তোর কি কিছু মনে হচ্ছে রে? কি আবার মনে হবে, গ্রাম তো এরকমই মনোরম, শান্ত হয়। ওনার যে কেন এত কথা মনে হতে গেল? কর কর, আবার কি মনে হলো? কেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই তাল গাছ নিয়েই তো একবারে একটা কবিতা লিখে ফেলেছিলেন, আর আমার হয়েছে যত অশান্তি। মনে নেই, মুখস্থ করতে পারিনি বলে কেমন বেধরক ঠেঙানি খেয়েছিলাম পণ্ডিত স্যারের কাছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। দৃশ্য
নিচ্ছো? কুকুরটা কামড়ে দিলে রক্ষে নেই কিন্তু। সঙ্গে ডাক্তার আছে, চিন্তা নেই। চালপাক চালপাক হয়ে গেল, আরো আরো বাচ্চা পাক মারতে দে। জঙ্গলে পেঁচা, তারপরে এখানে সাপ, আর এখন পাগল নেড়ি কুকুর। পশু পাখি গুলো এমন ঝামেলি কেন করতেছে বুঝতে পারতেছি না। শনির প্রকোপে এমন হতে পারে বাবু? শনির প্রকোপ, এই পিসিমার প্রকোপ থেকে আগে মুক্ত হতে হবে। বাচ্চু বল, গ্রামের এই শান্ত নেড়ি কুকুর নিয়ে কোনো কবিতা আছে রে? জানি না। তবে যে পথ দিয়ে স্যার অমন কষ্টে ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছে সেই পথ নিয়ে আছে, শোনাবি? তাহলে হয়তো স্যারের সারা শরীরের বেদনা কিছুটা কমতে পারে। আমার ঘাড়ের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। জানি না, তবে এই সুন্দর লাল মাটির রাস্তা দেখে কবিগুরুর কয়েকটা লাইন মনে পড়ছে রে। সোনা সোনা দেখি। গ্রাম ছাড়া ওই রঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কুকুরের কামড়েরও আমার কাছে মক্কম ওষুধ ছিল বটে বেল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, ভরসাও নেই। আবার ছোট মুখে বড় বড় কথা। পিসিমা বললেন, এই প্রথম এই বাড়িতে সাপ ঢুকলো, এত বছর ধরে এই বাড়িতে আছেন, কখনো এমন কাণ্ড ঘটেনি। মানে মানে কি বাটুলদা? সবই আমার কপাল বাটুল। সাপ কুকুর, এরপর আর কি অপেক্ষা করে আছে কি জানি। মাছ মাছ মাছ, হ্যাঁ। আজ রাতটা আলু সেদ্ধ ডাল দিয়ে চাইলে দেন, পিসিমা অনুমতি দিয়েছেন। কাল ঘরের পিছনে যে পুকুরটা আছে ওখানে জাল ফেলা হবে। মাছ ভাজা ভাত খেয়ে কালই কিন্তু আমরা রওনা দেব বাটুল। তাই বাটুল বাবু, এই জালটা কিন্তু আপনার এই ভেলটি হবে, ও আমাদের কম্ম নয়। ঝোল মাছের পাতলা ঝোল শরীরের পক্ষে খুব উপকারী। ঝোল এ কেন রে? ঝোল পেট বড় বড় কাতলা। সবই ঠিক আছে, কিন্তু কোথাও যেন ঠিক নেই। মানে মাতুলদা? আর আবার পেট ঠিক নেই, হ্যাঁ, পেট খারাপেরও আমার কাছে মক্কম। আমার তো মশাই মাতুলদা। ও মাতুলদা, তুমি কি ভাবছো? জানি না, তবে মন বলছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিছুতেই ধরতে পারছি না রে। জালটা ফেলো এবারে বাটুল। ফেলছি ফেলছি, কাতলা আপনাকে আমি খাওয়াবই। এবার টেনে তোলো বাটুলদা। সবকিছুরই একটা নিয়ম আছে রে। ব্যাপার হলো, এত ভারী ঠেকছে কেন? একসাথে চার পাঁচ খানা কাতলা পড়েছে বাটুল। জয় বাবা ভোলানাথজি, জয় বাবা ভোলানাথজি। কি গো বাটুলদা, কি হলো? জালটা ছিঁড়ে যাবে না তো? খুব ভারী কিছু একটা আটকেছে বলে মনে হচ্ছে।
হ্যাঁচকা টান মারলে পিসিমার জালটাই ছিঁড়ে যাবে। কি করবে তাহলে বাটলদা? তোরা জালটা টেনে ধরে থাকতে পারবি? পারবো। টেনে ধর তাহলে। ধরছি। চুপ চুপ নিতে দা। বলেছিলাম বাচ্চু, কোথায় যেন একটা গন্ডগোল আছে, দেখলি? আমার সন্দেহই ঠিক। পিসিমার পুকুরে এই গুপ্তধন এলো কি করে? আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। মাথা ধরারো মক্কম ওষুধ আছে তাই তো, একটু চুপ করেন দয়া করে। একটা একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এত সোনা দানা অথচ পিসিমা বললেন কিছুই জানেন না। পিসিমার গলা গেল গেল সাপ। এই এই তোরা আয় তো আমার সাথে। বিচ্ছু, বিচ্ছু ডাক্তার বাবুকে ডাক। হ্যাঁ বাটুল্লা। এই লাঠি দে মেরেছে। বাচ্চু বাচ্চু জল জল আন। লাঠিটা চিনতে পারছিস বাচ্চু? এই লাঠি দে তো সাপটারে মেরেছিল বাচ্চু বাবু। আর এমনি লাঠি ছিল ওই কালা পাহাড়ির ডাকাতগুলোর হাতে। মানে মানে এখানেও ডাকাত? আমি নেই বাটুল। মানেটা তো এবার আমাকে খুঁজতে হবে। সোনার বাক্সটা উদ্ধার হলো, সঙ্গে সঙ্গে ডাকাত চলে এলো, পিসিমাকে আঘাত করলো, নকুল কোথায়? বিচ্ছু একটা কাজ করতো। বলো বাটুলদা। পিসিমাকে এখন জিজ্ঞেস করে লাভ নেই, বাইরেটায় দেখো নকুল কোথায়। দেখছি বাটুলদা। পিসিমাকে মক্কম একটা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছি, যন্ত্রণাটা পাবে না, ভয়ের কিচ্ছু নেই। আবার সেই নকুল, কে আঘাত করলো পিসিমাকে? ডাকাতের হাতের লাঠি এখানে, তাহলে কি ওই ডাকাতগুলো পুকুরেই বা এত সোনা এলো কোথেকে? বাটুল্লা নকুলদা কোথাও নেই। আমাকেই দেখতে হবে, নকুলকে যে করেই হোক চাই। যার মার এমন অবস্থা সে বাড়িতে নেই, ও তো কাজে যায় রাতের বেলা, তাহলে এখনো কোথায়? পুকুর। বাটুলদা গভীর জলের মাছ, তোরা দাঁড়া মাছটাকে ধরতেই হবে। মাছ ধরা পড়েছে বাটুল্লা, এবার ভেজে খাবে, মাছ ধরা পড়েছে। আমাদের পুকুরে আমি স্নান করছি, তাতে আপনাদের কি মশাই? আমাদের কিচ্ছু না, শুধু বাবা নকুলচন্দ্র এইটুকু বলে দাও তো,
পুকুরে সোনার বাক্স এলো কোথা থেকে? মানে সেটাই বা আমি জানবো কি করে? আর এই ডাকাত দলের লাঠিটা কি বলতে চাইছেন আপনি? আর এই গলার লকেটটা? আমার ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি ওই ডাকাত দলের কেউ নই। আমি জানি নকুল তুমি ডাকাত দলের কেউ নও, তবে ডাকাত দলের জন্য ওই কালো পাহাড়ির জঙ্গলে শহর থেকে নানান আছিলায় লোক ঢোকানোর কাজটা তো বেশ ভালোই দায়িত্ব সহকারে পালন করছিলে ভাই। এ কি বলছো বাটুল, নকুলদার ডাকাত দলের সঙ্গে যুক্ত? তাই মিথ্যে চিঠি দিয়ে আমাদের এখানে ডেকে আন। আমার ছেড়ে দিন, আমি আর এসব করবো না। ডাকাতের লাঠি আর ওই ডাকাতদের গলার এই লকেট নিজের কাছে কেন রাখতে গেলে নকুল? আর সোনার বাক্স? ওর কাজের বকরা ডাকাতদের কাছ থেকে পেয়েছে। আর ঘরে সাপ নকুল বাবু কেন ঢোকালে আমাদের ভয় দেখাবে বলে? ওকে পুলিশে দাও তোমরা, এমন ছেলের মুখ আমি দেখতে চাই না। নিয়ে যাও ওকে, তোমরা নিয়ে যাও। বটবেল বাবু, আপনার পিসিমার ইচ্ছেটা তো আপনাকেই পূরণ করতে হবে। এই নকুল দেবকে পুলিশের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আপনার। হায় ভগবান! এবার আর জঙ্গল পেরোতে ভয় লাগবে না বাঁটুল। বাঁটুল না, পেঁচার মতোই তোমার তীক্ষ্ণ দৃষ্টি। ওই অন্ধকারেও তুমি ঠিক দেখলে ওই খড়গ লকেট আর লাঠি। আর শুদ্ধ লকেট তো আমার হাতেই ছিঁড়ে এসেছিল। জঙ্গল আসলে বলো, ঘুমের ওষুধটা আমি খেয়ে নেব। আপনাকে কোনো ওষুধই খেতে হবে না, ডাকাতদের শায়েস্তা করবার ওষুধ আমার কাছে আছে। কি, তাই না?